তো সিনেমার তারকা আজকাল শুধু সিনেমার জগতেই আটকে নেই, ওনারা নেমে পড়েছেন কিন্তু অনেক রকম প্ল্যাটফর্মে আমাদের। যেমন আমি রান্না ছাড়াও আপনাদের নিজেদের প্রেজেন্টেবিলিটি, আপনাদের কনফিডেন্স, আপনাদের থট প্রসেস অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং, এটা ভেরি ক্লিয়ার হতে হবে। এটা যদি পরিষ্কার না হয়, একটা মানুষ প্লেটের মধ্যে একটা পরিষ্কার রান্না নামাতে পারে না। তো ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনারা ভালো রান্না করেন বলেই সবাইকে ডিঙিয়ে এখানে এসছেন। এরপরের চ্যালেঞ্জগুলো কিন্তু আরও কঠিন, জাস্ট রান্না নয়। আজকে কী হতে যাচ্ছে তাদের জন্য চ্যালেঞ্জ, কিন্তু তার আগে আমি তোমার কাছে জানতে চাই, তুমি মেন্টরদের সাথে কী কথা বলছিলে? মেন্টরদের সাথে কথা হচ্ছিল অ্যাকচুয়ালি তাদের জার্নি নিয়ে, রান্না দিয়ে কিভাবে তারা তারকা খ্যাতি পেলেন, কতটুকু এনজয় করলেন সেটি। এটা ঠিক বলেছ শ্রাবণ্য, এই রান্নাকে পুঁজি করে সারা বিশ্বে এত বড় শিল্প গড়ে উঠেছে। রান্না আর রান্নাঘরে আটকে নেই, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যেমন কুকিং শো, এই যে রিয়েলিটি শো, তারপর সোশ্যাল মিডিয়াতে কুকিং রেসিপি দেখানো, ব্লগিং, ইউটিউবে বিভিন্ন ধরনের রেসিপি দেখিয়ে অনেকেই হয়ে উঠছেন রান্নার জগতে তারকা। এই আমাদের মেন্টরদেরকে দেখলেই বোঝা যায়। পূর্ণিমা, তুমি যাই বলো, এই যে নাটক সিনেমা তে যারা আছেন তারকা, রান্নার জগতে তারকারা তাদেরকে কিন্তু ছাপিয়ে যেতে পারেনি, তারাই এখনো বেস্ট। অবশ্য সিনেমার তারকা আজকাল শুধু সিনেমার জগতেই আটকে নেই, ওনারা নেমে পড়েছেন কিন্তু অনেক রকম প্ল্যাটফর্মে আমাদের, এবং সেরকম ভাবেই রান্নার তারকারাও কিন্তু শুধু রান্নাঘরে নেই, তারাও নেমে পড়েছেন অনেক প্ল্যাটফর্মে। আমাদের রান্নার শেফের ওপরে কিন্তু সিনেমা আছে, আমরা দেখেছি সবাই অনেকে হয়তো। সো আজকে আমরা এরকমই কিছু তারকাদের ডাকি যারা আপনাদের খাবারগুলোকে টেস্ট করবেন, এবং আমাদের সাথে সাথে আপনাদের খাবারের টেস্ট করার পরে হয়তো তারাও হয়তো কিছু আপনাদের মার্কস দিতে পারেন। তাহলে কম্পিটিশনটা কি হচ্ছে? কম্পিটিশনটা যাই হোক, কিন্তু পার্টিসিপেন্টস এটা হতে যাচ্ছে অনেক লম্বা সময় ধরে। কম্পিটিশন যেহেতু লম্বা সময় ধরে হবে, তাহলে শুরু করে দেই আমরা। কি করে শুরু করব? আমরা তো চ্যালেঞ্জের নামই জানি না, আমরা কি জানি? যেহেতু আমাদেরকে বলা হয়েছে আজকে এই মঞ্চে কিছু সেলিব্রিটি গেস্ট আসছে, আজকে আপনাদের চ্যালেঞ্জের নাম কুক ফর দ্য স্টার। যখন শুনলাম যে কুক ফর দ্য স্টার, তখন শুনে ভাবলাম যে আজকে যে নিচ্ছে আমাদের কোনো অতিথি আসবে বা কোনো স্টাররা আসবে যা যাদের জন্য আমরা রান্না করতে হবে। তখন মনের ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে আসলে কী রান্না করতে দিবে বা আমরা তাদের জন্য রান্না করতে পারবো কি না, এরকম একটা ভয় কাজ করতেছিল মনের ভিতরে। চ্যালেঞ্জের নাম জানলাম, কিন্তু কী কী রান্না করতে হবে স্টারদের জন্য শেফ? আমরা যদি আগের সেরা রাঁধুনির এপিসোডগুলো দেখে থাকি, অন্য সিজনগুলোর প্রত্যেকটা সিজনেই কিন্তু আমরা কুক ফর দ্য স্টার রান্না করেছি। সো আপনাদের নিশ্চয়ই মোটামুটি ধারণা আছে যে কী রান্না হতে চলেছে। পূর্ণিমা, আজকে কতজন গেস্ট আসছে আমাদের? আজকে আসছে টোটাল 20 জন। বাহ, 20 জন স্টার গেস্ট আসছে। 20 জনের জন্য রান্না করতে হবে। বিশ জনের জন্য এক একজন পার্টিসিপেন্টস 5 কোর্স মেনু করবেন, পসিবল? আচ্ছা, আর কনফিউজ না করি, আমাদের আজকের এই মহামঞ্চে যেসব তারকারা আসছেন তারা মোট 8 জন। আমাদের টেলিভিশনে, চলচ্চিত্রে, ওটিটি প্ল্যাটফর্মে 600 জায়গায় তারা অনেক বেশি পরিচিত, তাদের জায়গায় তারা তারকা। তারা এই সেরা রাঁধুনির মহামঞ্চে ছুটে আসছে আপনাদের হাতে রান্না খাবার জন্য। আপনারা প্রত্যেকবার আমাদের সিজনে দেখেছেন, আগের সিজনগুলোতে, যে আমরা সুইমিং পুলের কাছে একটা সান্ধ্যকালীন স্ন্যাক্সের আয়োজন করি এবং সেখানে সব তারকাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। তো আজকেও সেটার ব্যতিক্রম হবে না, একই জিনিস আমরা করতে চলেছি। সুন্দর সুন্দর স্ন্যাক্স নিয়ে সুইমিং পুলের কাছে একটা বিরাট আয়োজন
করব। আজকে তোমাদের খুব মানে মজার মজার স্ন্যাক্স তৈরি করতে হবে, কারণ স্টাররা খাবে, আর এছাড়াও সাথে ড্রিঙ্কস রাখতে হবে, এবং প্রত্যেকটা ড্রিঙ্কস যেন একটু ভিন্ন ধরনের হয়, মানে ইনোভেটিভ যেন থাকে, মানে প্রত্যেকটা ড্রিঙ্কসের মধ্যে যেন মনে হয় যে না এটা সিগনেচার, এটা সাদিয়ার, এটা আদরের, এরকম যেন থাকে। তার মানে আজকে যারা রান্না করছে আমাদের 7 পার্টিসিপ্যান্টস টপ, তারা কি নিজেদের কোনো কিছু রান্না করছে নাকি শেফ আপনারা দিচ্ছেন কোনো কিছু? তারা রান্না করবে মজার মজার সব খাবার, যেই খাবার দিয়ে আমরা ছোট ছোট মেনু বানিয়ে রেখেছি, এবং সেই মেনুগুলো আপনারা এডিটি বোর্ডে দেখতে পারবেন। এখন এই তিনটে মেনুই আমরা ফিশ বোলেতে রেখেছি, আপনারা একজন একজন করে এসে আপনাদের ভাগ্য পিক করে নিয়ে যান। কার ভাগ্যে পড়ে মেনু 1, মেনু 2 বা মেনু 3? এবার আমরা সবাই আমাদের মেনুগুলো খুলে দেখতে পারি। আলভি, আপনার ভাগে কোন মেনু পড়েছে? আমার ভাগে পড়েছে মেনু 1। মেনু 1। এবার আমরা যাব আইডিশের কাছে। আমার ভাগে পড়েছে মেনু 3। আমিও পেয়েছি মেনু 3। বাহ, মেনু 3, মেনু 3। এবার আদরের কাছে যাব। আমি পেয়েছি মেনু 1। আমি মেনু 3 পেয়েছি। আমি মেনু 1 পেয়েছি। বাকি আছে ফেরদৌস আরা। আমি মেনু 2 পেয়েছি। জাজদের কাছ থেকে যখন আমি রেসিপিটা পেলাম, আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি পারবো কি পারবো না পারবো কি। ওখানে স্ট্রবেরি মোহিতো যেটা ছিল ওটা নিয়ে আমি একটু কনফিউশন ছিলাম। কুক ফর দ্য স্টারে কী কী মেনু থাকছে এবং আপনারা কী কী রান্না করছেন কে কে সেটা তো জানা হলো, বাট সময় কতক্ষণ জাজেস? রান্নার জন্য পার্টিসিপেন্টসরা সময় পাচ্ছেন 2 আওয়ার্স, আর আমাদের রাধুনী গ্রোসারি স্টোরের জন্য থাকছে 15 মিনিটস। আমি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, আজকের এই চ্যালেঞ্জে যে বটমে যাবে তাকে কিন্তু আমাদের এই মহামঞ্চ ছেড়ে চলে যেতে হবে। কুক ফর দ্য স্টারে ভালো ফাইট করে ভালোভাবে যারা বটমে আছেন তারা আগে আসুন, এবং আমি চাই সবাই থাকুক কিন্তু জানি না কী হয়, ফাইট করুন। কিন্তু ব্ল্যাক স্কার্ফে কী হবে শেফ? গত চ্যালেঞ্জের মতন সেমভাবে আমরা আমাদের ব্ল্যাক স্কার্ফ উইনারকে এই চ্যালেঞ্জেও ইমিউন করে দিচ্ছি। আপনারা গ্রসারি স্টোরে যাওয়ার জন্য পাচ্ছেন 15 মিনিট, এবং এই গ্রসারি স্টোরে যাওয়ার 15 মিনিটের বাইরে কোনো রকম টাইম পাবেন না কেউই। গ্রসারি ক্রকারি সবই 15 মিনিটের মধ্যে আপনাদের নিয়ে আসতে হবে। শুধু ব্ল্যাক স্কার্ফ উইনার যিনি আছেন আজকের পর্বে, উনি গ্রসারি স্টোরে আবারও যেতে পারবেন নিজের জন্য, সাথে পেয়ে গেলেন এই এই এপিসোডের জন্য ইমিউনিটি। সো আপনারা এটা বুঝে যাচ্ছেন যে ব্ল্যাক স্কার্ফের পাওয়ারটা কতটা স্ট্রং। সো প্লিজ ফাইট। সো ফেরদৌস, আপনি আপনার স্কার্ফটা আমাকে ফেরত দিয়ে যান, অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর দ্য ইমিউনিটি। তাহলে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের চ্যালেঞ্জ কুক ফর দ্য স্টার।